আজকের টপিক তোমাদের ডিভাইডার। এর আগে আমরা পড়েছি আরো বিভিন্ন হ্যান্ড টুলস পড়েছি, বাট আজকে তোমাদের পড়াচ্ছি ডিভাইডার। আজকে ডিভাইডারের মধ্যে পড়াবো ডিভাইডার কি মেটেরিয়াল দিয়ে তৈরি, এটা কি কাজে ব্যবহার হয়, এই সমস্ত আজকে করব এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এই একটা এটা ডিভাইডার, এটা বিভিন্ন আরেকটা জিনিস যেটা করবো এটা হলো এর বিভিন্ন পার্টস। তো এর পার্টস যদি আমরা দেখি, এটাকে এটাকে বলছে নাট, এটা এটা হলো স্ক্রু, এই যে এটাকে এটা হলো তোমার স্ক্রু, আর এটা কি এটা হলো তোমার স্ক্রিন। তো এই হলো তোমাদের মেন ডিভাইডারের মেন পার্ট। আর এই যে দুটো আছে, এই একটা এটা এটা টু লেগস, এটাকে বলছে লেগস। এই এটা ঠিক এন্ড পয়েন্টটা একটু ছুঁচালো আকারে হয়, যাতে তোমার মেটালের উপর যখন আমরা মার্কিং করবো খুব ভালোভাবে সেই চিহ্নটা মেটালের উপর আসে। এটা তোমাদের ডিভাইডারের পার্টস। তো এই এটা কোন এর পরে জানবো আমরা এই ডিভাইডারটা কোন মেটেরিয়াল দ্বারা তৈরি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল, এই ডিভাইডারটা তৈরি হয় হাই কার্বন স্টিল এবং মাইল্ড স্টিল দিয়ে। বুঝতে পারলে? এটা তৈরি হয় হাই কার্বন স্টিল এবং মাইল্ড স্টিল দিয়ে। এরপর আসছে এর ব্যবহার। ব্যবহার কি? দ্য ডিভাইডার আর ইউজড ফর মেজারিং দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, দুটো পয়েন্ট পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা মেজার করতে ডিভাইডার ব্যবহার করা হয়। সাপোজ ধরো তোমার এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই পয়েন্টের ডিস্টেন্সটা মেজার করতে ধরো এটা এমনি শুধুমাত্র বোর্ডে আছে, এটা আমরা শুধু স্কেল দিয়ে মেজার করতে পারবো, কিন্তু এমন একটা জায়গা ধরো কোনো একটা মেটালে বা অন্য আদার কোনো অবজেক্টের মধ্যে যখন আমরা যে অবজেক্টটা দিয়ে কাজ করবো সেখানে যখন আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা মেজার করবো তখন এই ডিভাইডারটা ব্যবহার করবো ভায়া হিসাবে। এটা ধরো এইভাবে ধরো ওপেন করা হয়, তো এইখানে এই পয়েন্ট আর এটাকে অ্যাডজাস্ট করে করে আমরা দেখব এটা ডিস্টেন্স কত আছে, এটা এটা দেখে আর আমরা স্কেল দিয়ে মেজার করব। স্কেল ধরো এটা আছে, এটা যদি আমরা সাপোজ একটা স্কেল ধরি তো এখানে স্কেলিং করা আছে, তো এই এটাকে আমরা যদি ধরো এইভাবে প্রথম থেকে এইভাবে যদি আমরা দেখা হয় তাহলে আমরা দেখতে পারবো ওই দুটো পয়েন্টের মধ্যে কতটা ডিস্টেন্স আছে। তো এইভাবে আমরা ব্যবহার করবো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। তারপর কী বলছে, ডিভাইডিং এ গিভেন ইন দ্য ডেফিনেট রেশিও, একটা পারফেক্ট ধরো একটা দুটো একটা ডিস্টেন্স আছে সেটাকে পারফেক্ট একটা অনুপাতে ভাগ করতে হবে, আমরা এই ডিভাইডার ব্যবহার করতে পারি। তারপর কী আছে, ড্রয়িং সার্কেল, একটা মেটালের উপর ড্রয়িং সার্কেল আঁকতে আমরা এই ডিভাইডার ব্যবহার করি, এবং আর্কস এবং সেই একটা বৃত্তচাপ আঁকতে এই ডিভাইডার ব্যবহার করা হয়, এবং কি অ্যান্ড ফর ট্রান্সফারিং ডিস্টেন্স ফ্রম স্কেল টু অবজেক্ট। আরেকটা কি না, আমরা একটা ধরো সাপোজ এই অবজেক্টের আমার এখানে 2.5 সেন্টিমিটার আমার সেখানে একটা মার্কিং করতে হবে, তো আমরা স্কেল এইরকম একটা স্কেল থেকে 2.5 ওটা স্কেলটা নিয়ে এইভাবে স্কেলটা নিয়ে আমরা কী করি ওই স্কেল এইভাবে মিটারটা উপর দিয়ে আমরা একটা মার্কিং করতে পারি। মার্কিং করে এখানে একটা ধরো তুমি একটা সার্কেল আঁকতে পারো বা বৃত্তচাপ আঁকতে পারো, এইভাবে তোমার এই ডিভাইডারটা ব্যবহার করা হয়। আর এটার ক্ষেত্রে খুব একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার সময় তোমাদের আছে যে এই ডিভাইডারটা কী কাজে ব্যবহার করা হয়। তো এটার আনসার হবে যে ডিভাইডারটা ব্যবহার করা হয় মার্কিংয়ের ক্ষেত্রে, মার্কিং করার ক্ষেত্রে, মেটালের উপর মার্কিং করার ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয় এটা।
আর একটা কি না এটা কোন মেটেরিয়াল দ্বারা তৈরি এটা উত্তর হলো কি না হাই কার্বন স্টিল এবং মাইল্ড স্টিল দিয়ে তৈরি হয় এটা যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করো আমি নেক্সট আরো একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো